এই ভিডিওতে আলোচনা করব টাইপের সবচেয়ে ব্যবহৃত কিছু টার্মিনোলজি নিয়ে। কার্নিং, লিডিং, ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে কোনো একটা ওয়ার্ডের মধ্যবর্তী ফাঁকা স্থানগুলো, যেমন আমরা এখানে ব্যাটেল লেখাটিতে দেখছি যেখানে কোনো ট্র্যাকিং নেই, সেই কারণে ডাবল টি এর টি দুটো লেগে গেছে, যেটা দেখতে একদমই বাজে দেখাচ্ছে এবং বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি লেখাটা কি। কিন্তু এখানে আমরা কাস্টম ট্র্যাকিং ইউজ করার কারণে এটা আমরা বুঝতে পারছি এখানে ব্যাটেল কথাটা লেখা হয়েছে। কার্নিং হচ্ছে কিছুটা আলাদা। যদি আমরা কোনো স্পেসিফিক কোনো লেটারের মধ্যে ফাঁকা দিতে চাই তখন আমরা কার্নিং ইউজ করি। যেমন এখানে ব্যাটেলের মধ্যে শুধুমাত্র আমি চাচ্ছি না যে অন্যগুলো সরাতে, আমি শুধু চাচ্ছি এই ডাবল টি এর মধ্যে ফাঁকা স্থান তৈরি করতে, সেই কারণে কাস্টম ট্র্যাকিং দেওয়ার কারণে এখানে ফাঁকা স্থান দিতে পারছি। সে কারণে মনে রাখবেন ট্র্যাকিং হচ্ছে পুরো লেটারে যদি আমি ফাঁকা স্থান দিতে চাই তখন আমরা ট্র্যাকিং ইউজ করি, কিন্তু কার্নিং ইউজ করি যখন আমরা শুধু স্পেসিফিক কোনো লেটার দুটো লেটারের মাঝখানে ফাঁকা স্থান দিতে চাই। লিডিং হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে ফাঁকা স্থান, যেমন একটা প্রথম লাইনের বেজ লাইন থেকে অপর লাইনের বেজ লাইন পর্যন্ত যে মধ্যবর্তী ফাঁকা স্থান এটাকেই বলা হয় লিডিং। লিডিংয়ের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি একদম গাদা গাদা লিখতে পারবেন না, এইখানে লিডিং কিন্তু একদমই কম, যার কারণে একদম বাজে দেখাচ্ছে। কিন্তু এইখানে আবার বেশি লিডিং হয়ে গেছে, আমরা এত গাদা গাদাও লিখতে পারবো না আবার এত বেশি ফাঁকা দিতে পারবো না, আমাদের এরকম ব্যালেন্স রাখতে হবে। এইখানে কিন্তু একদম যতটুকু দরকার ততটুকুই দেয়া হয়েছে, তবে আমরা নর্মালি লিডিং দেই যতটা ফন্ট সাইজ ঠিক তার থেকে তিন বেশি। যেমন আমরা ফন্ট সাইজ হিসাব করি পয়েন্ট হিসেবে, পিটি মানে পয়েন্ট, এখানে হচ্ছে 48 পয়েন্ট ফন্ট সাইজ রাখা হয়েছে। এখন আমরা তাহলে লিডিং দিব কত, 61। এখানে আমরা যদি ক্যারেক্টার প্যালেটে যাই এখানে কিন্তু লিড এইটা হচ্ছে লিডিং, এই লিডিং কিন্তু 61 দেয়া হয়েছে। আর আমরা যদি ট্র্যাকিং দেখি এই ট্র্যাকিং হচ্ছে এটা, এখন যদি আমরা ট্র্যাকিং বাড়াই এটা কিন্তু দূরত্ব বাড়ছে কমছে। যদি আমরা চাই শুধুমাত্র এডি এর মাঝখানে ফাঁকা স্থানটা বাড়াতে তখন আমরা কার্নিং নিয়ে কাজ করব, এটা হচ্ছে কার্নিং। আমরা যদি বাড়াই তাহলে ওটা বাড়তে থাকবে, আবার যদি কমাই একদম কমতে থাকবে। তারপর হচ্ছে গ্লিপস। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে গ্লিপস প্যানেলটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি একটা টাইপফেসের মধ্যে যতগুলো লেটার থাকে, যতগুলো ভ্যারিয়েশনের লেটার থাকে সব কিন্তু এখানে আমরা দেখতে পাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ধরেন আমাদের অন্যান্য ধরনের ভাষার লেখা লিখতে হয়, যেমন ইংলিশের মতনই দেখতে কিন্তু কিন্তু লেটারের উপর অনেক ধরনের চিহ্ন থাকে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে ওই ফন্টগুলো বা ওই টাইপফেসগুলো ওই লেটারগুলো আমরা কোথায় পাবো। এই গ্লিপসে আসলেই কিন্তু আপনারা সকল ধরনের লেটারগুলো দেখতে পাবেন। পাশাপাশি গ্লিপসে আমরা কিন্তু ফন্ট আইকনগুলোও পাবো, যেমন আমি এখানে ফন্ট অসাম দিয়েছি, ফন্ট অসাম একটা আইকন ফন্ট, কত ধরনের আইকন রয়েছে সবগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি যে কোনো একটাতে ডাবল ক্লিক করি তাহলে ওটা ওখানে শো করবে, এখানে কিন্তু অনেক ধরনের আইকন পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আইকন ওয়েবসাইটগুলো যেতে হবে না, আপনি এখান থেকেই সরাসরি আইকনগুলো সেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে গ্রাফিক ডিজাইন, UI/UX, ফ্রিল্যান্সিং নিয়ে অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে, সো সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সিফাস্ট দিয়ে রাখুন, যাতে করে আমার নতুন কোনো কন্টেন্ট আসলে আপনি যেন মিস না করেন, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দুটোরই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং।